আমি কোন এক বক্তব্যে বলেছি ইয়াসিন এর নাম রাখা যাবে না তো একজন আমাকে কমেন্ট করে বলছে তুমি পড়াশুনো জানো কিছু বলছে আমি তো জানি না তুমি কিছু যদি জেনে থাকো তো বলো বলছে ইয়াসিন কোরআনে আছে রাখা যাবে না কেন আজিদের কোরআনে ফেরাউনও তো আছে কোরআনে তো ফেরাউন নেই তো ওইটা তোমার ব্যাটার নাম রাখো কোরআনেই যে আছে বলে সব কিছু যে ভালো বা সব কিছু সব জায়গায় করা যাবে এটা তোমায় বললো কে এটা কে বললো আচ্ছা এবারে আপনাকে একটা কথা বলছি কোরআনের সব কিছুই ভালো ভালো না মন্দ ভালো আপনি রুকুতে গেলেন নামাজ পড়তে পড়তে রুকুতে গেলেন কী দোয়া বলবেন সুবহানা অরব বিয়াল আসিম ওইটা বাদ দিয়ে যদি বলেন ই না তাই না কালকা সারফাসার লে লি রব দি কাওয়ান হার ইন না শাহ নিয়া কাবু নামাজ হবে বাতিল কেন ওটা তো কোরানের সুরা বললাম আমি একটা নামাজ হবে বাতিল কখনোই না তার মানে বুঝে নিতে হবে যে জায়গায় যেটা লাগাতে হবে সেই জায়গার জন্য সেটা ইয়াসিন ইয়াসিন শব্দটার কোন মানে নেই অল্লাহ আলম আল্লাহ ভালো জানে যে শব্দের মানে নেই সেটা কোনো নাম হতে পারে না মাথায় থাকবে অনেকজনের নাম রেখেছেন জাহাঙ্গীর বাচ্চাকে রাখে না আলমগীর রাখে শাহজাহান নাম একটা চলবে না যদি আপনি নতুন কথা বললেন একটা নাম চলবে না আমি নতুন বলিনি আপনি পড়াশোনা করেন না বলে এগুলো পান না কি বললাম বুঝলেন গোলাম মাবুদ গোলাম মাহবুদ নাম আছে না আছে নাম রাখা চলবে না গোলাম রাসুল নাম রাখা চলবে না গোলাম নবী নাম রাখা চলবে না খুব সাবধান নাম রাখার সময় বাচ্চা কাচ্চাদের খুব সাবধান নাম রেখেছে শাহজাহান শাহজাহান মানে দুনিয়ার বাদশাহ দুনিয়ার বাদশাহ কে কে আল্লাহ এই নামের ভিতরে শিরিক আছে শিরিক যদি বলছেন মৌলিক সাহেব এখন বয়স তো হয়ে গেছে পঞ্চাশ বছর কি করব কালকে আকিকা দিয়ে আবার নাম চেঞ্জ করে দেন বললাম বুঝতে পেরেছেন কালকে আকিকা দিয়ে দেন আকিকা দেন নাম চেঞ্জ করে এই সমস্ত নামগুলো রাখার আগে আমি বারবার একাধিক আমার ফোন নাম্বার মিডিয়াতে যারা পান আর অন্যান্য বক্তা বা আলেমদের ফোন নাম্বার যারা পান একবার জিজ্ঞেস করবেন যে আমি এই নামটা রাখতে যাচ্ছি এই নামটা আমার ছেলের জন্য ভালো হবে আমার মেয়ের জন্য ভালো হবে কোনো একটা আলেমকে জিজ্ঞেস করে নেবেন কি বললাম বুঝতে পারছেন চলুন আল্লাহ তালা তারপরে বলছেন। কিতা আবন ইলাইকা এটা আল্লাহ সমাুয়া তালা বলছেন এটা একটি কেতা যেটা মহা্দ সাল্লা্লাহ মানিব সাল্লাম উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা এক কোন ফি সতািকা হালাতমমে নোহ। লিত্ত নজিদাবিগ বাজিী ক্রলীর মুমেীন আল্লাহ নবীকে বলছেন। এই কেতাবের কথাগুলি মানুষকে আপনি স্পষ্ট ভাবে বলে দেন এইটা বলে দেওয়ার ব্যাপারে আপনার মনে যেন কোন সংকীর্ণতা যেন না সৃষ্টি হয় বললাম বুঝলেন অনেক লোক বলছে আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম আপনি কোরআনের কথাগুলো মানুষকে বলে দেন এটা বলতে গিয়ে আপনি ভয় করবেন না আপনার মনে যেন কোন সংকীর্ণতা না যেন জাগে তার মানে কোরআনের কথায় ব্যক্তহীন মাসায় বলে দিতে হবে কে রাগলো আর কে ফাটলো ওটা দেখার দরকার নেই কি বললাম বুঝলেন আমি এখন বক্তব্য যখন শেষ করব। এখানে কিছু লোক যদি আমাকে গালি যদি না দেবে তাহলে আমি বক্তা কি করে হলাম সবাই যদি বলে আসসালাম আলাইকুম হুজিম আপনার মতো বক্তা নেই তাহলে আমি দশ পয়সা বক্তা বলে মনে করি না সঙ্গে সঙ্গে আমি নামার পরে দুটো দল হয়ে যাবে এক দল মানুষ সালাম না করে চলে যাবে আমার উপরে রাগ করে আর এক দল মানুষ আমাকে ঝাঁপিয়ে ধরবে তবেই তো বলবো ওষুধে কাজ হয়েছে একটা লোক ভাগ হয়ে গেছে কি বললাম বুঝলেন না আল্লাহ পবিত্র করানে কি বলছেন আপনি দিনের ব্যাপারে নরম হবেন না কি বললাম বুঝলেন দিনের ব্যাপারে কখনো নরম হওয়া যাবে না হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর বিড়ি খাওয়া কি বিড়ি হুজুর বলছে মকরু বলছে মকরু কেন মকরু কেন বলে দিলে ভাই তা বলছে খেলেও অসুবিধা নাই ভালো করে বুঝবেন আর ঠিক আছে খেলে যখন অসুবিধা নেই তুমি স্টেজে একটা সিগারেট ঠানো দেখি বলছে না হুজুর আমি কি করে টানবো তো মকরু মকরু মানে আপত্তিকর মকরু মানে কি আপত্তিকর আচ্ছা যারা পিছনে দাঁড়িয়ে আছেন এই এই জায়গাটা ফাঁকা আছে আপনি এই জায়গাটা চলে আসুন চলে আসুন অনেক বছর জায়গা কেউ সবাই এদিকে তাকান সবার এদিকে এদিকে আসুন আর এমনি কিছু লোক আছে তারা এমনি বসতে চায় না এখন তার পাছাতে ঘা আছে ফোঁড়া আছে আপনি দেখতে যাচ্ছেন এরকম লোক দাঁড়িয়ে আছে এরকমও তো হতে পারে যাই হোক তা জিজ্ঞেস করছে হুজুর এটা কী বলছে এটা মখরু মখরু মানে আপত্তিকর মকলু মানে কি আপত্তিকর তা আমি বলছি যেটা আপত্তি আছে তুমি সেটা খাবে কেন আর বিড়ি সিগারেট খয়নি এটা জায়েজ হারাম এটা বাদ দেন হাদিস কোরআন বাদই দেন আপনাকে দুনিয়াবে একটা জিনিস দেখাই যে বিড়ির কোম্পানি প্যাকেটে দেখবেন একটা ছবি এঁকে দিয়েছে ক্যান্সার লেখাই আছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খেলে ক্যান্সার হবে লেখা থাকে না আচ্ছা বলুন যে জিনিসটা খেলে ক্যান্সার হবে এই জিনিসের পারমিশন আল্লাহ বা মোহাম্মদ সসাল্লাম দিতে পারে পারে এটা হারাম এটা কি হারাম হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর তাবিজ এটা পড়া যাবে বলছে পড়লে পড়তেও পারো না পড়লে অসুবিধা নেই ভালো করে বুঝবেন এই হচ্ছে দু নম্বরই হুজুর দু নম্বরই হুজুর এ ডাইরেক্ট কেন বলে দিতে পারছে না আরে বোকা আপেল খেলে শরীরে পুষ্টি হয় কেউ যদি আপেল এখন গলায় বেঁধে ঘরে কাজ হবে হবে না আপনার জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে কেলে জ্বর সারে যাবে কেউ যদি প্যারাসিটামলটা বগলে দিয়ে ঘরে কাজ হবে জ্বর সারবে

ভালো করে বুঝবেন আমি বলছি অমুক শরীফের সুতো ঠিক আছে অমুক শরীফে কি ঝুটমিল আছে নাকি ও সুতো ওখানে তৈরি করে কে ও তো ওই হুগলির ঝুটমিল থেকে ওখানে যায় কালারিং হয়ে ওটা বরকত হয় কি করে পৃথিবীতে কয়েকটা জিনিস আছে আমার দিকে ফিরুন যেটা জান্নার থেকে এসেছে আপনাদের জানা আছে জানা নেই এক হাজি সাহেব কেউ আছেন এখানে কে আছেন কই এগুলো সব হাজি সাহেব হ্যাঁ যেখান থেকে কাবাতে তব করাও শুরু হয় ওই যে গ্রীন সিগন্যাল তাই তো ওই সিগনাল পার করি আপনার তবের বানদিকে কোনাতে মাকামে মাহমুদ আর রুকনি ইয়ামানি এই দুটো কোনার মাঝখানে একটা ছোট্ট হাঁড়ির মুখের মতো রাকা আছে তার ভিতরে হাজারে আশবাদ তাই তো ঠিক বলছি কিনা ঠিক আমিও গিয়ে চমুখে এসেছি মক্কাতে গিয়ে হাজিরে আশাবাদে হাজারে আশবাদ আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম সহি মুসলিমের হাদিস যে এটা যখন পৃথিবীতে এসেছিল তখন দুধের থেকেও সাদা ছিল দুধের থেকেও সাদা পাথরটা কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 আল মতো কালো করে দিয়েছে এদের পাপ টেনে নিয়েছে সব চম্বুকের মতো বুঝলেন হজরত ওমারের নাম শুনেছেন শুনেছেন নিশ্চয়ই হজরত ওমার ওই পাথরের দাঁড়িয়ে এই রকম ভাবে দাঁড়িয়ে বলছে এই রকম করে মুখ করে পাথর শোনো আমি তোমাকে জীবনেও চুমু খেতাম না তুমি কোনো উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না তুমি একটা পাথর তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম চুমু খেয়েছিলেন তাই তার মানে হজরত ওমার জান্নাতের একটা পাথরকে বলছেন যে তোমার উপকার করারও কোনো ক্ষতি নেই তোমার ক্ষতি করারও কোনো কে সুযোগ নেই ক্ষমতা নেই তোমাকে চুমু খাচ্ছি কেন শুধু আল্লাহর নবী খেয়েছিলেন তাই তাই না তা এ দেখছি চারটে আঙুলে চারটে পাথর ও আংটি পরে আছে বলছি এটা বিয়ে হয় না তাই এটা স্বপ্ন আর এটা বউ কথা শোনে না তাই এটা দোকান ভালো চলে না তাই তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়ে আদব কোথা ও পাথর ও চিটিংবাজি পাথর ও তোমার কোন উপকার করতে পারে কোন উপকার করতে পারে না তবে এইগুলো তো অবশ্য পাবলিকের কোনো দোষ নেই এগুলো আমাদের এক শ্রেণীর হুজুরের দোষ ঠিক বলছি না হ্যাঁ আমি একটা কথা মাঝে সাঝে বলি যে একদিন ট্রেনে বসে আছি লাল গোলাপ লাইনে তো একটা মেয়ে এসে বয়স্ক মেয়ে আমার মায়েদের মতো আমাকে সে বলছে তোমার নাম কি বাপ মমতাজুল ইসলাম আচ্ছা হ্যাঁ খালা আমার নাম মুমতাজুল ইসলাম তো বলছে তোমার বক্তব্য খুব শুনি আমার ছেলের মোবাইলে দেখি আমি খালা ভালো খুব সুন্দর তো দেখছি মেয়েটা এখানে তাবিজ এই গলাতে দেখা যাচ্ছে এখানে তাবিজ ঝোলানো সব জায়গাতে তাবিজ আর কি করছে চার পাঁচটা ছটা তাই আমি বলছি খালা তাবিজ কেন দিলে এটা তো সিরিক এটা কেন দিলে তখন মেয়েটা আমাকে বলছে যে বেটা তাবিজ শিরিক এটা বুঝলাম এটা তো আমার স্বামী লিখে দেয়নি আমার শ্বশুরও দেয়নি তোমাদের মতো কোনো হুজুর দিয়েছে আমি তখন বলছি ঘটনা তো সত্যি বাস্তব কথা বাস্তব নাই বাস্তব সত্যি তো আমি তখন বললাম খালা আপনি হুজুর বলতে কাকে বোঝেন আপনার দৃষ্টিতে হুজুর কে তো বলছে দাড়ি থাকে বড় পাঞ্জাবি আর মাথায় টুপি এরা হুজুর এই বুঝেছে এতদিন এরা হুজুর বলছি খালা খালু কি করে বাড়িতে বলছে চাষবাস করে এক কাজ করুন মাঠ থেকে যখন ধান আনে দেখবেন ধান পাখাতে পরিষ্কার করে করে না আর ধানের মতো দেখতে উড়ে চলে যায় ওটার নাম কি পাতান বললাম খালা বলুন তো দেখি যে পাতান কোন গাছে ধরে বলছে ধান গাছই ধরে আচ্ছা উড়ে চলে যায় কেন দেখতে তো ধানের মতোই বলছে একদম সেম টু সেম তাই উড়ে চলে যায় কেন বলছে ভিতরে মাল থাকে না তাই উড়ে চলে যায় আমি বললাম ঠিক তেমন তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছো এটাকে হুজুর ভেবো না ওর ভিতরে মাল নাই কি বললাম বুঝলেন না ও হিজুর নয় ওই দুই নম্বরই চিটিং বাজ পাথর বিক্রি করে খায় কি বললাম বুঝলেন এ আমাদের মতো ভ্যাকধারী হুজুর রায়ের জন্য দাই দাই নাই আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন স্পষ্ট ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবুন উনজিলা ইলাইকা আত্মার উপরে যে কেতাব অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের কথা মানুষের কাছে বলে দিতে আপনার অন্তরে কোন রকমের ভয় ভীতি যেন না থাকে আপনি ডান্সে বলে যান কে রাগ করলো কে চটে গেল এটা দেখার দরকার নেই বলুন আমাদের নবী মোহাম্মদ মক্কা থেকে চলে গিয়েছিলেন কোথায় মদিনাতে কেন মক্কায় কারুর জমি মেরে খেয়েছিলেন না উজুবিল্লাম না কোন মেয়ের সঙ্গে অসদ ব্যবহার করেছিলেন না কারোর সঙ্গে মারামারি হয়েছিল না কারোর সঙ্গে কোন অশান্তি ঘটেছিল মক্কাতে না তাহলে লোকটাকে কেন চলে যেতে হলো মদিনাতে একটাই মাত্র কারণ আবু চে গেলামুল আহাফ যখন বলল তিনশো ষাটটা দেবদেবীর পূজা করতে হবে তখন মহম্মদ শাসাল্লাহ বলছেন না লা ইলাকা ইল্লাল্লাহ কোন সত্য মাবুদ নাই সত্য মামুদ একজন তিনি হচ্ছেন আল্লাহ এই আল্লাহ সত্য এটা বলার কারণে মহম্মদ শাসাল্লাহকে মক্কা ছেড়ে চলে যেতে হলো কোথায় মদে